কালীপুজোর আগে গঙ্গারামপুরে মোমবাতির চাহিদা যথেষ্ট। মুখে হাসি ফুটছে মোমবাতি নির্মাতাকারীদের। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই আধার কাটিয়ে আলোর দেবী উৎসবে মেতে উঠবে 8-80 সকলেই। চলতি মাসের 12 নভেম্বর কালীপুজো, তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাই স্কুল পাড়া এলাকায় মোমবাতি কারখানায় ব্যস্ততা এখন তুঙ্গে। বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের দিকেই ঝুঁকছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষজন। স্বাভাবিকভাবেই এবছর দীপাবলিতে মোমবাতির কদর বেড়েছে। মোমবাতির চাহিদা দেখেই দিন রাত কাজ করে চলেছেন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। বর্তমানে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর পাশাপাশি বাজারে টুনি বাল্ব চলে আসায় দীপাবলিতে মোমবাতির কদর যথেষ্ট কমে যায়। ফলে চরম সমস্যায় পড়েন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। এর ফলে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি মোমবাতি তৈরির কারখানা। হাতে কয়েকটা কারখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে চলছিল, কিন্তু এবছর দীপাবলির আগে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের ঝোঁক দেখা যায়। আশার আলো দেখছেন মোমবাতি নির্মাতারা। তাই দিনরাত এক করেই মোমবাতি তৈরির কাজ চলছে গঙ্গারামপুরের বসাকপাড়ায়। নির্মাতাদের দাবি, কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে, তাই এবার দীপাবলিতে লাভের মুখ দেখতে পাবেন বলেই আশা তাদের। অন্যদিকে মোমবাতি কারখানার কর্ণধার তেজস কুমার বসাক জানান, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে মোমবাতি তৈরির প্যারাফিনের দাম বেড়েছে অনেক, যার ফলে মোমবাতির দামও কিছুটা অংশে বাড়ানো হয়েছে। প্রাকৃতিক নিয়মে আমাদের এখানে মোমবাতি প্রস্তুত করা হয়, সারা বছরই মোমবাতি তৈরি হয়, তবে কালী পুজোর আগে একটু যথেষ্টই চাহিদা বাড়ে। মোমবাতি তৈরির ব্যস্ততায় মেতে উঠেছে কর্মরত 20 জন মোমবাতি নির্মাতাকারী। তিনি এ বিষয়ে আরও জানান, দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, মালদা সহ পুরো রাজ্যেই মোমবাতি সাপ্লাই করা হবে। বলা চলেই মোমবাতি কারখানার নির্মাতাকারীদের এবছরে যেন চাহিদা থাকায় মুখে হাসি ফুটেছে। বলাই বাহুল্য, আধার কাটিয়ে আলোর উৎসবে এই মোমবাতি নিয়ে মেতে উঠবে 8-80 সকল মানুষ সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। সেদিক থেকে কিছুটা হলেও হাসি ফুটবে সেই সময় তো সেই সমস্ত শ্রমিকদেরও। আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ। এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7719208090 অথবা 9091677623 এই নম্বরে। রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান। এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি, লোটাস, কেয়াসেট, ওসিয়া, মামার্থ, লরেল, ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগ, গিফট, বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স, বলরামপুর রোড, দিনহাটা, চৌপথি। যোগাযোগ করুন 9679941199 অথবা 9733138252 এই নম্বরে। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার।